ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ভ্যালেন্টাইনস ডে তথা ভালোবাসা দিবস উপলক্ষে কিছু জানাবেন মানে ইসলামে এর স্থান আছে কিনা ইসলামের সেটা জায়েজ কিনা জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা দিবস যেখানে নারী ও পুরুষের অগাধ হয় এবং সেখানে একজন পুরুষ একজন অপরিচিত নারীকে বা একজন নারী একজন পুরুষকে প্রপোজ করে থাকে নওজ যেখানে অগাধ মিলামিশা যেখানে কত ধরনের নোংরা নিলজ্জা অবৈধ কাজ হয় যেখানে অগাধ মিলামিশার ফলে অনেক জেনাও হয় হাত পা চোখের কত রকমের না জিনা সেখানে হয় তো তাই ইসলামে এই ডে তথা ভালোবাসা দিবস হারাম কিন্তু বড় দুঃখের বিষয়ে এর আবার নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস যেখানে একজন নারী পুরুষ অপরিচিত তারা একে অপরকে সাক্ষাৎ করবে একে অপরের সাথে সাক্ষাৎ করে পুপোষ করবে নাওজব যে জিনিসের মধ্যে সামান্য পরিমাণ মানুষের জীবনে ক্ষতি রয়েছে সেটাই ইসলামে নিষিদ্ধ অবৈধ ইসলাম ইসলামী সারিয়া এসেছে মানুষের জন্য জীবনে যে জিনিসে উপকার রয়েছে মঙ্গল রয়েছে তা ইসলামে জায়েজ এবং সামান্য পরিমাণ ক্ষতি থাকলেই সেটা ইসলামে নিষেধ এতে কত ধরনের অশান্তি হয় এবং কত গোনা করে থাকে নিল্লা তাই তথা ভালোবাসা দিবস ইসলামে স্পষ্ট ভাবে হারাম না গ্রন্থ জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার একশো পঁয়ষট্টি এবং ইবনে হেব্বান হাদিস নাম্বার দু দুশো বিরাশি নম্বর হাদিস যেখানে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইল্লা একজন পুরুষ কখনো কোনো একজন অপরিচিত মহিলার সাথে এমন মহিলা যার সাথে বিবাহ জায়েজ সেই মহিলার সাথে একা একাকী নির্জনে কখনো না থাকে কেননা সে অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শয়তান বিশ্বনবী সাল আলী হাসালাম এই কথাই বলেছেন শয়তান কুমন্তনা দেবে মনে অসহসা দেবে ফলে খুব সহজেই তারা নোংরা এবং নির্লজ্জা অবৈধ কর্মে লিপ্ত হয়ে পড়বে তাই তা থেকে আমাদের বাঁচতে হবে কথাই বিশ্বনবী সাল আলী হাসালাম বলেছেন তাহলে ইসলামে যদি নারী পুরুষ এক কাছে হওয়া নিষেধ হয় যার সাথে বিবাহ জায়েজ তাহলে যে জিনিসে অগাধ মিলাম সম্ভব রয়েছে যেখানে একজন অপরিচিত মহিলা ও অপরিচিত পুরুষ একে অপরকে যুবক ভাইরা যুবতী বোনেরা কত ধরনের নোংরা নির্লজ্জা অবৈধ কর্ম করে থাকে তাহলে এটা এই হাদিসের উল্টো কি হচ্ছে না অবশ্যই হাদিসের উল্টো করা হচ্ছে রসুল্লাহ সাল আলহি আসালামের হাদিস হাদিসকে মানা হচ্ছে না ফলে আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়ব এবং পরবর্তীতে দেখা যাবে এতে অশান্তি আর অশান্তি তাই আমাদের খুব দ্রুত করতে হবে এই ডে তথা দিবস থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে তাছাড়া এগুলো হচ্ছে অমুসলিমদের রেওয়াজ রীতিনীতি আমরা অমুসলিমদের সাদৃশ্য যদি অবলম্বন করি তাহলে কাল কেয়ামতের দিবসে আমাদের তাদের সাথেই কি হবে হাসর হবে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব কেননা স্পষ্টভাবে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ সাল আলী হাসালাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস এবং ইবনে হেব্বান চারশো সাঁত্রিশ নম্বর হাদিস মধ্যে উল্লেখ আছে বিশ্বনবী সাল আলী হাসালাম বলেছেন মান্তা সাব্বাহা বিকাউমিন ফাহু আমিন হোম যদি কোনো ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে কোন বিধর্মীর স্বাধীন সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে সে জাতিরই অন্তর্ভুক্ত প্রিয় শ্রোতামণ্ডলী তাহলে আমরা যদি অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব এ কথাই বিশ্বনবী সাল আলী আসসালাম বলেছেন তাই আসুন আমরা এই ভ্যালেন্টিয়ান্স ডে তথা ভালোবাসা দিবস যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে আমরা জানি প্রচলিত ভাষায় এবং যেখানে নারী ও পুরুষ এক যুবতী এবং যুবক তারা সকলেই কত ধরনের কাজ করে থাকে কত ধরনের জিনা ব্যাবিচার করে থাকে এই নোংলা নোংরা এবং নীলজ্জা অবৈধ কাজ থেকে আমরা সকলেই বেঁচে থাকি আসুন আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দিন তাই ভ্যালেন্টাইন ডে থেকে আমাদের দূরে থাকতে হবে ভালোবাসা দিবস থেকে এটা ইসলামের সম্পূর্ণ হারাম জায়েজ আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জয়াকাল্লা